না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দেয়। হ্যাঁ আল্লাহ ভালো দেয়, আল্লাহ ভালো দেয়। না আমরা তো জানি লস হয় ভাই। হ্যাঁ লস হয়, আমাদের লস হয় না। লস হয় না? না আসলে লস হয় না আলহামদুলিল্লাহ। তাহলে এটার রহস্যটা কি, মানে গোপন কোন রহস্য আছে যে লস হয় না? লস হয় না, আমরা হলো মানে ঘাস টাস খাওয়াই, মানে আমরা ওই দিকে মানে গরুর খানা দিই, আমরা মানে ভুসি কুড়াটা কম দিই, এই কারণে আমাদের লস কম হয়। আর ভুসি কুড়ার দাম বেশি দেখে এই মানে তারা যে ভুসি কুড়া খাওয়ায় তাদের লস হয়। আমরা ভুসি কুড়াটা কম খাওয়াই, ঘাসটা খাওয়াই, খের খাওয়াই, এই কারণে আমাদের মানে লাভের দিকে থাকে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক সামনে 2023 কুরবানি, আর 23 কুরবানি উপলক্ষেই আমরা ছুটে বেড়াই আপনাদের শখ আল্লাহর সবকিছু পূরণ করার জন্য গ্রামের বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত গ্রামে খুঁজে বেড়াই যে কারা সুন্দর সুন্দর গরু লালন পালন করছে, এবং সেই সব সংগ্রহগুলো খুঁজে বের করার চেষ্টা করি আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আপনারা অনায়াসে সেসব জায়গায় যা পছন্দের গরুটি কিনতে পারেন। তা আমরা এখানে যে ছোট্ট পরিসরের খামারটি দেখতে পাচ্ছি, মাত্র 4-5টি গরু লালন পালন করেন। আর এই গরু লালন পালন যিনি করেন একজন প্রবাসী ছিলেন অনেকদিন, সে প্রবাস থেকে এসে গরু লালন পালন করেন। আমরা একটু ভাইয়ের সাথে আগে পরিচয় হয়নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? ভালো আছেন, আল্লাহ রাখেন। আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম আব্দুল সত্তার। আব্দুল সত্তার ভাই, আচ্ছা আপনি কোন দেশে ছিলেন? আমি ছিলাম সৌদি। সৌদি আরব কতদিন ছিলেন? আমি 5 বছর ছিলাম। 5 বছর দেশে আসছেন কতদিন? দেশে আসছি মেলা দিন হয়েছে, 5-6 বছর হয়েছে। 5-6 বছর এসে কি গরু পালা শুরু করছেন? জি। গরু তো লস হয়, গরু পালন কেন? না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দেয়। হ্যাঁ আল্লাহ ভালো দেয়, আল্লাহ ভালো দেয়। না আমরা তো জানি লস হয় ভাই। হ্যাঁ লস হয়, আমাদের লস হয় না। লস হয় না? না আসলে লস হয় না আলহামদুলিল্লাহ। তাহলে এটার রহস্যটা কি, মানে গোপন কোন রহস্য আছে যে লস হয় না? লস হয় না, আমরা হলো মানে ঘাস টাস খাওয়াই, মানে আমরা ওই দিকে মানে গরুর খানা দিই, আমরা মানে ভুসি কুড়াটা কম দিই, এই কারণে আমাদের লস কম হয়। আর ভুসি কুড়ার দাম বেশি দেখে এই মানে তারা যে ভুসি কুড়া খাওয়ায় তাদের লস হয়। আমরা ভুসি কুড়াটা কম খাওয়াই, ঘাসটা খাওয়াই, খের খাওয়াই, এই কারণে আমাদের মানে লাভের দিকে থাকে। আচ্ছা, তার মানে গোপন তত্ত্বটা শুনলাম আমরা। আমরা একটু ভিতরে যাই, গরুগুলো একটু দেখি, কারণ দর্শক চাই হলো গরু দেখার জন্য। প্রিয় দর্শক শুনলেন যে কিভাবে লাভবান হবেন আপনি গরুর বেলে, এটা কিন্তু সাত্তার ভাই পরিষ্কার করে দিলেন যে গুঁড়া ভুসি কম খাওয়াবেন, কাঁচা ঘাস বেশি খাওয়াবেন, তাহলে গরু পেলে অবশ্যই লাভবান হবেন। আমরা দেখতে পাচ্ছি 3টি ষাঁড় গরু, পাশে আরো 2টি ছোট ষাঁড় গরু রয়েছে। তো 5টি গরু লালন পালন করতেছেন, মূলত কুরবানি উপলক্ষে এই 3টি গরু প্রস্তুত করতেছেন। আমরা দেখতেছি খুবই সুন্দর সুন্দর 3টা গরু। সাত্তার ভাই, এই যে আমরা দেখতেছি 3টা সুন্দর গরু, তাই না? যে সব দেশি? যে দেশি, 2টা দেশি আর একটা হলো সিন্ধি। একটা সিন্ধি? জি। কালোটা সিন্ধি? জি। আচ্ছা আচ্ছা, আপনার কালোটার থেকে কত? এটা কি দাঁত হয়েছে? না কালোটা দাঁত হয় না, ওই 2টা দাঁত হয়েছে। আচ্ছা, কালোটা দাঁত হয় না, এটা কি কুরবানি উপযুক্ত হবে? না এটা যদি কুরবানিতে চলে তাহলে দিব, আর না হলে মানে বাড়ি থেকে যাবে। এটা এটা আগামী কুরবানিতে, আগামীর জন্য, 24-এর জন্য পালন? হ্যাঁ আগামী 24-এর জন্য। আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের বাসায় থাকলে তো লস নাই। লস নাই? না লস নাই, এটা আরো আরো সামনে আরো আগে যাবে, এটা বড় হবে। বড় হবে, বড় করার ইচ্ছা আছে? বড় করার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে এই 2টা দেশি না? জি। এই যে এটা দেখতেছি, এটা কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত হয়েছে, ওইটা 4 দাঁত হয়েছে। এটা 2 দাঁত আর ওটা হলো 4 দাঁত? জি। আচ্ছা, তাহলে এইটার ওজন কতটুকু হতে পারে আইডিয়া? এটা বর্তমান 5 মণ আছে। 5 মণ? জি। আচ্ছা, তো এটা কেমন দাম আশা করতেছেন? এটা মানে আমি কল্পনা করেছি 1,30,000 হলে বর্তমানে ছাড়াবো। বর্তমানে? তাহলে ঈদের সময় কি আর একটু বাড়বে? ঈদের সময় আরেকটু বাড়বে। আচ্ছা, তাহলে ঈদের তো বাকি আছে আরো প্রায় 35-36 দিন, প্রায় 40 দিনের মতো বাকি আছে। তাহলে 40 দিন আছে, তো এই 40 দিনে মাশাআল্লাহ ভালো গ্রোথ হবে, আরেকটু মানে চেহারা আরেকটু ভালো হবে, আর একটু লাতে শুরুতে সব। জি। আচ্ছা, আপনার মতো হবে নাকি? আল্লাহ জানে তারপরে। আচ্ছা, আল্লাহ জানে বাকি। আচ্ছা, তারপরে এটা শুনলাম ওইটা তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর, তাই না? জি। এটা মোটা, এটা কতটুকু ওজন হতে পারে একটু এই গরুটা এদিকে সরান, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এটা কতটুকু ওজন হবে? এটা বর্তমান 6 মণ ওজন হবে। 6 মণ? এটা তো বাড়া হয়ে গেছে, আর বাড়ার কিছু নাই ওর নাকি? এটা হালকার কিছু বাড়বে, হালকার কিছু বাড়বে। হয়তো 5-10 কেজি বাড়বে? না না, আর বেশি বাড়বে, আর একটু বেশি বাড়বে। এটা কয় দাঁত বললেন? 4 দাঁত? এটা 4 দাঁত। এটা কতটুকু ওজন হবে? এটা 6 মণ হবে। 6 মণ হবে। এটা কেমন দাম আশা করতেছেন? এটা তো 1.5 লাখের কালি করছি। 1.5 লাখ? আচ্ছা, এই যে এতদিন থেকে যে প্রবাস থেকে আসছেন আপনি, এসে গরু পালতেছেন, কেউ যদি আপনাকে অফার করে যে 1 লাখ টাকা বেতন দেবে, আবার কি প্রবাসে যাবেন? প্রবাসে মানে আল্লাহ যদি নেয় তাহলে যাবো, আবার আশা করছি। মানে আবার যাওয়ার ইচ্ছা আছে? জি। অনেক কষ্ট তো প্রবাসে? কষ্ট প্রবাস, জীবনটাই কষ্ট।
তাহলে সেই কষ্ট করতে কেন যাবেন আসলে? মানে ওখানে হলো তোমার মাস গেলে এই বেতন পাওয়া যায়, এই কারণে হলো। এখানে কি বেতন পাচ্ছেন না? এখানে হলো মানে আপনি গরু পালন করলে পাতে যেমন এক বছর পাললে বা তারপরে মানে বছর শেষে মানে বিক্রি করতে হয়, একবারে পাওয়া যাচ্ছে, একবারে পাওয়া যাচ্ছে। সেটা কি ভালো না? সেটা ভালো মানে বাড়ি বেকার থাকার কারণে এই কারণে ভালো। আচ্ছা, বাড়িতে তো থাকলে ভাবি বাচ্চা সংসার বাবা মা সবার সামনে থাকা যাচ্ছে, এটা কি ভালো না? এটা ভালো, এটা ভালো মানে তারপরে মানে যে টাকা তো আর মানে টাকা তো আর মানে হাতে থাকে না, হাতে থাকে না, কাঁচা টাকা দরকার, কাঁচা টাকা দরকার। আচ্ছা, গরু পেলে আসলে লাভবান হওয়া সম্ভব? গরু পাইলে লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, যদি গরু পালে আর যদি যদি মানে হেলা করে গরু দিকে, গরু ঠিক মতো খানা না দেয়, গরু খালি শুধু ওই ভুষি কুড়ার দিকে যদি হে রব করে তাহলে মানে হে লাভবান হইতে পারবে না। মানে লাভ করতে হবে দোনো দিকে, ভুষি কুড়া খাওয়াইতে হবে, তারপর ঘাসও খাওয়াইতে হবে। আচ্ছা, মানে গরুর পরিমাণটা একটু কম, ঘাসের পরিমাণ বেশি, ঘাসের পরিমাণটা বেশি দিতে হবে। ঘাসে কি গরু বাড়ে, মোটা তাজা হয়? ঘাসে গরু বাড়ে। আচ্ছা, ভুট্টা ঘাসেরই করছেন নাকি? এটা হলো মানে হ্যাঁ ভুট্টা ঘাস মানে ই করছি, ক্ষেত আবাদ করছি। ক্ষেত করছেন কতটুক জমিতে? মানে আমি করছি হলো এক বিঘে করছি। এক বিঘে? এক বিঘাতে হয় আমার এক বিঘে তিনটা চারটার হয়। আচ্ছা, মাশাল্লাহ। আমরা এখানে দেখতেছি আরো দুইটা ছোট গরু, তাই না? এই দুইটা কিনছি অল্প কদিন হয়েছে। আচ্ছা, এটা আগামীর জন্য? এটা আগামী আগামীর জন্য, জি আগামীর জন্য, 24 এর জন্য রেডি হবে, জি। আচ্ছা, এই দুটো কই থেকে কিনলেন? এই দুইটা কিনছি পাড়াগ্রাম হাট থেকে। পাড়াগ্রাম? কত পড়ছে দুইটা? দুইটা কিনছি হলো 1,10,000 টাকা। 1,10,000 টাকা? আচ্ছা, তার মানে 55,000 টাকা করে পড়ছে, জি। আচ্ছা, তো সাতা ভাই, কেউ যদি আপনার বাড়িতে আসতে চায়, জি, এই গরু কেনার জন্য কিভাবে আসবে? এখানে আসবে হলো আমাদের হলো মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সিঙ্গার থানা পোস্ট অফিস সাউরাল গ্রাম কাইলেন্দি। আচ্ছা, ফোন নাম্বার জানা আছে? জি, একটু বলেন। 01787156332। আচ্ছা, কেউ যদি প্রতিবেদনের মাধ্যমে আসে, আসে যদি বলে যে মুখ প্রতিবেদন দেখে আসছি, তাহলে কি তাদের জন্য কোনো স্যার আছে কিনা? স্যার তো অবশ্যই আছে, তারা মানে ফাঁকের থেকে আসবে, মিনহাজ করবে। আচ্ছা, তাদের জন্য তো স্যার আছে। তো ঠিক আছে সত্তা ভাই, ভালো লাগলো। আমরা আমাদের দোয়া রইলো যে আপনি দেশেই থাকেন আর প্রবাসে যেন না, ভাবির চোখের পানি ফেলায়েন না। এটা হলো আল্লাহ জানে, আল্লাহ আমার জেনে রেজেক রাখছে সেখানে যাইতে হবে, এইটা হলো মূল কথা, যে আল্লাহ যে হালে যেখানে রেজেক রাখছে সেখানে যেতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার বাড়িতে আসতে চায়, জি, এই গরু কেনার জন্য কিভাবে আসবে? এখানে আসবে হলো আমাদের হলো মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সিঙ্গার থানা পোস্ট অফিস সাউরাল গ্রাম কাইলেন্দি। আচ্ছা, ফোন নাম্বার জানা আছে? জি, একটু বলেন। 01787156332। আচ্ছা, কেউ যদি প্রতিবেদনের মাধ্যমে আসে, আসে যদি বলে যে মুখ প্রতিবেদন দেখে আসছি, তাহলে কি তাদের জন্য কোনো স্যার আছে কিনা? স্যার তো অবশ্যই আছে, তারা মানে ফাঁকের থেকে আসবে, মিনহাজ করবে। আচ্ছা, তাদের জন্য তো স্যার আছে। তো ঠিক আছে সত্তা ভাই, ভালো লাগলো। আমরা আমাদের দোয়া রইলো যে আপনি দেশেই থাকেন আর প্রবাসে যেন না, ভাবির চোখের পানি ফেলায়েন না। এটা হলো আল্লাহ জানে, আল্লাহ আমার জেনে রেজেক রাখছে সেখানে যাইতে হবে, এইটা হলো মূল কথা, যে আল্লাহ যে হালে যেখানে রেজেক রাখছে সেখানে যেতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।